হ্যালো এই বিমান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো মনোতরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তোমরা সবাই জানো যে দুদিন আগে আমি একটা পাথরের সিংহাসন কিনেছি যেটা কিনা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল ফাইনালি পূরণ হলো তোমরা অনেকেই বলতে দিদি পুজোর ঘরে কাঁসার বাসন ব্যবহার করবে আমার পুজোর সমস্ত কিছু আছে জানো তো সব দুই সেট করে আছে এবার ব্যাপারটা কি আমি বার করি না ভাবি যে যখন মন্দির করব বা সিংহাসন এরকম একটা করবো তখন গিয়ে বার করব তো দুর্ভাগ্যবশত সেই ছোটো ছোটো থালা বাসনগুলো আমি আর খুঁজে পাচ্ছি না দুটো থালা পেয়েছি আর বাদ বাকিগুলো পাচ্ছি না শোকেসেই তুলে রেখেছিলাম কোথায় রেখেছি মনে করতে পাচ্ছি না তো তারপরে ভাবলাম নতুন কিনে নিয়ে আসি সব কিছু নতুন নতুনই হোক তো চলে এসছি বাজারে এখানে যে থালা বাসনগুলো দেখছিলাম খুব সুন্দর সুন্দর দেখতেও লাগছিল মানে কাঁসার জিনিস তো দেখতে খুব সুন্দরই লাগে তো যাই হোক এখানে চারটে থালা চারটে গ্লাস আমি কিনে নিলাম তারপর এটা দেখো পরের দিন সকালের ভিডিও ওই যে ফোন দেখতে আমি রূপম ইসলামের গান চালিয়ে দিয়ে এখানে বাসন মাজছিলাম মানে ওই পিতলের দোকানে দেখবে কি এক ধরনের পাউডার পাওয়া যায় সেগুলো দিয়ে মাজলে কাঁসা পিতলগুলো খুব সুন্দর পরিষ্কার হয় তো সেগুলো দিয়ে ঘষে মেজে সমস্ত কিছু একদম ঝকঝক করতে হবে কেননা মঙ্গলবারের দিন সিংহাসনটা পেতে দেবো ওই জন্য আর আজকে আমার একটু তারা আছে খুব তাড়াহুড়োর মধ্যে আমি সব কিছু করছিলাম কারণ মঙ্গলবার তোমার দাদাভাইয়ের ডিউটি আছে আমার সকালবেলাও সাথে থাকতে পারবে না ওই জন্য ভাবলাম আগের দিন সব কিছু মোটামুটি গুছিয়ে রাখবো তো এখানে সিংহাসনটাও আমি ধুয়ে রাখছি সুন্দর করে আর এখানে আমি দেখতে পাচ্ছি একটু চোখ করলাম তোমাদের দাদা ভাইয়ের দিকে আমাদের একটু শপিং করতে যাওয়ার কথা আর ওনার এই মুহূর্তে ফোন যে খেলা হচ্ছে খেলতে যেতে হবে তো আমাকে মানাচ্ছিল যে আমাকে একটু এক দেড় ঘন্টার জন্য ছাড়তে হবে এসে তারপর তোমায় শপিং করতে নিয়ে যাব। আমরা যাব হচ্ছে নৈহাটি স্টুডিওতে জানোই তো গরম পড়ে গেছে গরমের কিছু কালেকশন আলবাড়িতে রাখতে হবে তো তাই না তো সেই জন্য ভাবলাম একটু যাই শপিং করে আসি চিনির জন্য কিছু হালকা জামা কাপড় কেনার ছিল তাই সকাল সকাল বেরোবো বলে ঠিক করেছি দিস ইজ টু মাচ সবে স্নান করে এসছি সমস্ত কিছু এত তাড়াতাড়ি করে করেছি তার বলার মতো নয় স্নান স্নান করে এসছি যে এখন রেডি হয়ে আমরা বেরোবো হাডির উদ্দেশ্যে কিন্তু ওনার এখন খেলতে যেতে হবে এক ঘন্টা সময় চাইছো কয় ঘন্টা লাগাবে শুনি আমি একটু এক ঘন্টা বাঙালির এক ঘন্টা মানে দুই ঘন্টার ওপরে ফোন করে যাচ্ছি ফোন রিসিভ করা না খেয়ে বসে রয়েছি আর এই স্কুল মাঠে চলে গেছি ফাইনালি আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি আর এখন আমরা পুরোপুরি রেডি যাওয়ার জন্য ও হাফ রেডি আমি ফুল রেডি তো এখনই বেরিয়ে এখন আর খুব তাড়াতাড়ি ওদের রাতে আবার প্রোগ্রাম আছে মানে যারা আর কি ওই মাঠে একটা খেলা হয়েছিল না ওর খেলা হয়েছিল তারই আর কি পিকনিক জিতেছিল সেই কারণে জন্য একটা পিকনিক করা হচ্ছে সেখানে আমাদের জায়গা নেই খালি ওরাই তো যাই হোক না না আমি যাবো না পাগল নাকি তো যাই হোক এখন যাব চলো কি কি শপিং করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব শীতের শপিং হবে মানে শীতের শুরুতে শপিং হয় একটা যে শীতের কেনাকাটা করতে যাচ্ছি তো সেরকম গরম তো পড়েও গেছে ওই জন্য গরমের কিছু স্টক আর কি রাখবো ওই জন্য আর কি যাওয়া মেনলি তো চলো যাওয়া যাক বাপরে বাপ কি গরম ও বাই দাবে আমার হেয়ার কাটটার ব্যাপারে অনেকেই জিজ্ঞেস করছে দিদি তোমার ইস রানা তো হেয়ার কাটটার ব্যাপারে অনেকে জিজ্ঞেস করেছে যে কি কাট দেবো আমার চুলে অনেকে বলছে ফেদার কাট না ফেদার কাট দিলে চুলের খুব বাজে একটা সাইজ হয়ে যায় আমি দেখেছি আমি কখনো করিনি বাট যারাই করেছে একবার তারাই আর সেকেন্ড বার করতে চাইনি ফেদার কাটটা দেখতে ভালো লাগে বাট কি হয় চুলের কোন সাইজ থাকে না তো যাই হোক এমনি নর্মালি হচ্ছে সামনের থেকে লক্স কাটা আর পেছনে গোল কাট দেওয়া মানে খুব সিম্পল এবং একটু শর্ট করে নিয়েছে চুলটা ওই জন্য বেশ স্টাইলিশ লাগে দেখতে তো চলো যাওয়া যাক অনেক কথা বলে ফেললাম তো যেতে যেতে একদম গেটের সামনেই দেখলাম আমার ফার্স্ট ক্রাই থেকে পার্সেল এসছে না আমার না চিনির একটা জুতো অর্ডার দিয়েছিলাম জুতো না অ্যাকচুয়ালি এটা কি বলবো একটা স্যান্ডেল অর্ডার দিয়েছিলাম এবার গরম পড়েছে তো ওই জন্য জুতোটা আর অর্ডার দিইনি এরকম একটা দিয়েছিলাম বাট এটা সাইজে খুবই ছোট এসেছে তো এটা চেঞ্জ করতে হবে তার জন্য আর খোলাখুলি করলাম না রেখে দিলাম বাক্স করে আবার বাড়ি এসে রিটার্ন করবো আমরা কিন্তু বহুদিন পর এরকম শপিং করতে বেরোলাম জানো তো মাঝে অনেক দিন যাওয়া হতো না মানে অ্যানিভার্সারির পর থেকে সেভাবে শপিং টপিং করা হয়নি হ্যাঁ মাঝে কয়েকটা চুড়িদার বানাতে দিয়েছি এই যা দেখো চলে এসে জুডিও তো আর রিসেন্টলি তো জুডিও মানে আমি একটা মানে ভীষণ ফ্যান হয়ে গেছি জুডিওর মানে খুব সস্তার মধ্যে ভালো জিনিস পেতে হলো জুড়িওতে আসতে হবে তো নৈহাটিতে জুড়িও হয়েছে এটা বহুদিন ধরেই শুনছি বাট আস বসবো করে আশাই হচ্ছিল না মানে মেনলি আমাদের বারাসাতে জুড়িওটাই খুব বেশি যাওয়া হয় আর এদিকে ব্যারাকপুর গেছি বারাসাতে কেন যাওয়া হয় যেহেতু বাবাকে ছাড়তে যাই আমরা আমরা ওদের ওদিক দিয়ে যাওয়া পরে আর কি এয়ারপোর্ট যাই যখন তো তখন ওখানে দাঁড়ানো হয় আর কি আর সাইডে আরও একটা মল রয়েছে ওটার নামটাই আমার মনে থাকে না এমনই একটা ভাঙা নাম বাপরে বাপ তো ওটাতেও খুব সস্তার মধ্যে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় তো পাশাপাশি দুটোই যারা বারাসাত এরিয়াই থাকো তারা নিশ্চয়ই চিনতে পারবে আমি কোন মলটার কথা বলছি তো যাই হোক ওখানে খুব বেশি যাওয়া হয় আমাদের তো নৈহাটি এটা ফার্স্ট টাইম তো এখানে মানে এই ডেনিমের কালেকশন খুব ভালো ছিল খুব আমার টপের কালেকশান এই শোরুমটাতে খুব একটা ভালো লাগেনি তবে ডেনিমের খুব মানে সব ক্যাজুয়াল যে প্যান্টগুলো ছিল জগার্সগুলো ছিল খুব ভালো ভালো কালেকশান ছিল এইটা তোমাদের দাদাভাই পছন্দ করেছে হোয়াইট কালারের আর আমারও আমার হোয়াইট দুটো পছন্দ হয়েছে তো ভাবলাম তিনটেই তো আর হোয়াইট নেওয়া যায় না ট্রায়াল রুমে নিয়ে যায় যেটা ভালো লাগবে সেটা রেখে দেবো তো এই যে এইটা তোমাদের দাদাভাই পছন্দ করেছে তো আমি একটা সাইজ দেখে বার করে নিলাম এখন সব কিছু নিয়ে ট্রায়াল রুমে ঢুকবো দেখা যাক কোনটা গায়ে বেশি ভালো লাগে তো এইটা বেশ ভালো লাগছিল কিন্তু এটার কাঁধের কাছে দেখো ট্রান্সফারেট ওখানে দেখা যাবে যাই পরব কিনা এনার টেনার ওই জন্য ওটা সিলেক্ট করলাম না তো এই চপগুলো আমার ভালো লাগছিল না কেন ছাপি ছাপি টাইপের তো যাই হোক এই খুঁজছিলাম টপ খুব একটা ভালো লাগেনি এইগুলো খুব ভালো লেগেছিলো আপার লোয়ার ভীষণ সুন্দরবার এখন গরম পড়ে গেছে এগুলো আর কিনে কি হবে এত পছন্দ হয়েছিল জিনিসটা ফালতু নিলাম না যে এখন পড়তে পারবো না তো নিয়েও লাভ নেই জুডিওতে আমি এদিকে বারাসাত গেছি এদিকে ব্যারাকপুর গেছি এদিকে কলকাতার ওই সাইডটাও গেছি ওই বড় বাজারের ওই আশেপাশে আমি ভালো চিনতে পারবো না জায়গাটার নাম কি তো মোটামুটি অনেকগুলো শোরুম ভিজিট করেছি আমি এদের শাখা অ্যাকচুয়ালি তো যাই হোক সবথেকে বড় আমার নৈহাটি এই জুডিওটাই লেগেছে মানে খুবই বড় দুটো ফ্লোরেই হচ্ছে তোমার লেডিস কালেকশান ছিল হিউজ কালেকশন এই ওয়ান পিসটা আমার খুব পছন্দ হয়েছে তোমরা হয়তো দেখেছো এই প্যাটার্নের আমাকে একটা মেরুন কালারের ওয়ান পিস পরতে এর ব্যাকের ডিজাইনটা সবথেকে সুন্দরেই দেখো এর বো করে বাঁধা যাবে বাট সামনেটা আমার ওই ইলাস্টিক টাইপের দেওয়া তো ওই জন্য সামনেতে ভীষণ বাজে লাগছিল আমি পরে দেখেছিলাম ট্রায়াল রুমে গিয়ে ওই জন্য নিয়ে নি তবুও আমি নিয়ে গেছিলাম ট্রায়াল রুমে আর এই প্যান্টটা তো আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে এটা কিন্তু ডেনি নয় কী কাপড় আমি সঠিক বলতে পারবো না বাট এত সফট এত লাইট ওয়েট মানে জাস্ট টু গুড ছিল তো ভীষণ ভালো মানে পরলে একটা ভীষণ দারুণ একটা ক্যাজুয়াল লুক দেবে ওই সঙ্গে একটা লুজ টি শার্ট যদি আমি ওয়ার করি খুবই ভালো লাগবে আর এখানে ওয়ান নাইনটি নাইনে পাওয়া যাচ্ছিলো হচ্ছে টি শার্ট ভীষণই ভালো তো রেডটা ফার্স্টে চুজ করেছিলাম তারপর হলো না রেডটা বেশি ক্যাটকেটে লাগছে রেডটা নেবো না অন্য কালার কিছু নেই তো এখান থেকে আমি দুটো কালার সিলেক্ট করেছিলাম একটা পার্পল আর একটা হচ্ছে নেভি ব্লু তো নেভি ব্লুটা রেখেছি পার্পলটা ট্রায়াল রুমে গিয়ে পরে দেখছি যে যতটাও ভালো লাগছে না তারপরে চেঞ্জ করে যেটা আমার দুর্বল কালার অ্যাকচুয়ালি সেটা হচ্ছে হোয়াইট কালার মানে হোয়াইট কালারটা আমার এত পছন্দের মানে কি বলবো তারপরে হোয়াইট কালার একটা নিয়ে নিয়েছিলাম আমরা কিন্তু আজকে প্রচুর শপিং করেছি আর আমার অনেকটা আঁকাও শেষ হয়ে গেছে শপিং করতে করতে তো যাই হোক এখানে আরো ঘুরে ঘুরে দেখছিলাম তারপর একটু ফুটওয়্যারের কাছে গেলাম ওখানে গিয়েও আমরা কিছু শ্যুজ দেখছিলাম স্যান্ডেল দেখছিলাম শুজ তো এখন নেবোই না কারণ গরম পড়ে গেছে আহ এইরকম একটু ঢিলা ঢালা হলে আমার বেশ ভালো লাগে এরকম ছেঁড়া ফাটা চপ্পল জুতো এগুলো হলে বেশি ভালো লাগে যাতে হাওয়াটা ঢুকতে পারে আর কি মানে পায়ের ভেতর দিয়ে আর আমার গরমকালে পায়ে প্রচুর প্রবলেম হয় জানো তো শুনলে হয়তো তোমাদের অবাক লাগবে রাতে আমি ঘুমোতে গেলে আমার ওটা স্টার্ট হয়ে গেছে অলরেডি রাতে ঘুমোতে গেলে আমার পায়ের নিচেটা প্রচুর জ্বালা করে কি করা যায় তোমাদের যদি কারো জানা থাকে আমাকে একটু দিও তো সাজেশন বরফ লাগিয়েছি বরফ লাগানোর পর মানে খানিক্ষণ রিলিফ পাই তারপরে যেন আরো বেশি হয় মানে বরফ লাগানোর পরে তো কি করব আমাকে একটু জানিও এটা কিন্তু আমার যেদিন মানে ওটি হয় আর কি সেদিন রাত থেকেই প্রবলেমটা আমার মানে যেদিন আমার ওটি হলো চিনি যেদিন হলো তো সেদিন রাতেই আমার হঠাৎ করে খুব পায়ে জ্বালা করছিল তো মা আমার কেবিনে ছিল যেহেতু আমার কেবিন নেওয়া ছিল তো মাকে বললাম কি মা একটা ভেজা গামছা আমার পায়ে একটু ঠেসে ধরো তো আমি তো নড়াচড়াই করতে পারছি না বুঝতেই পারছো প্রথম দিন কাটা ছেঁড়া হয়েছে ওরকম একটা ব্যাপার তো মা একটা ভেজা গামছা দিয়ে পায়ে এরকম ডলে দিচ্ছিল আর একজন নার্স এসে মাকে খুব বকা দিয়েছিল বলছে ওর যদি ঠান্ডা লেগে যায় বুঝতে পারছো ওটা হাঁচি দিলে কি হবে এনিওয়ে ওসব কথা বাদ দিয়ে আমি এই ট্রলে এসে দেখো ট্রায়াল রুমে এইটা দেখো জাস্ট মানে কম্বিনেশনটা এত সুন্দর তো যাই হোক এইটা কিন্তু আমি নিয়েই নিয়েছি আর এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ এটা আমার খুব ভালো লেগেছে খুব ক্যাজুয়াল একটা লুক দেবে এরম একটা ব্ল্যাক কালারের আমার আছে তো ওই জন্য ব্ল্যাকটা নিলাম না এ একটা কী কালার বলবো ওটা একটা খুবই লাইট কালারের একটা নিয়েছি আর এইটা কিন্তু ডেনিম নয় যেটা আমি নিচে পড়েছি খুবই একটা ক্যাজুয়াল লিক লুক দেবে এটা জগস টাইপের আর এই টপটা আমি পছন্দ করে নিয়ে এসেছিলাম বাট অতটাও আমার ভালো লাগেনি মানে ফিটিংস না অতটা যাই হোক আমার তো কমপ্লিট করে এবার চলে এসছি বেবি সেকশনে একটা সত্যি কথা বলি জুডিওতে কোনোদিন মানে আমি যতগুলো সব ভিজিট করেছি স্টুডিওতে কোনোদিন আমার বেবি কালেকশন ভালো লাগেনি আমি মানে একটা ড্রেস কিনেছি এই পর্যন্ত জুডিও থেকে চিনির জন্য বাট বিশ্বাস করো এই নৈহাটের এই শোরুমটাতে এত সুন্দর সুন্দর বেবিদের কালেকশন না মানে কোনটা ছেড়ে তুমি কোনটা মানে তুমি সিলেক্ট করতে পারবে না তুমি জাস্ট পাগল হয়ে যাবে হ্যাঁ মানে এত সুন্দর সুন্দর কালেকশন তো ফার্স্টেই আমার ঢুকেই এই ড্রেসটার উপর চোখ পড়েছে এত প্রিটি ছিল ড্রেসটা মানে কি বলবো আর এই একটা নিয়ে নিয়েছি এই প্রিন্টটা বরাবরই আমার খুব পছন্দের এটা ওকে একটা বেবি হাঁক থেকে আমি কিনে দিয়েছিলাম ভীষণই ভালো অবশ্যই কোয়ালিটির আকাশ পাতাল তফাত তবুও এটা নিয়ে নিয়েছে এটা আমার খুব ভালো লেগেছে আর চিনি দেখো ও আয়না সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে ধরে ধরে ট্রায়াল দেবে তো এই একটা কোয়ার সেট নিয়েছি চিনির জন্য আমি একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি জানো তো তো ওটা আসলে তোমাদেরকে দেখাবো এইটাও আমার খুব ভালো লেগেছে দেখো কি সুন্দর পিঙ্ক কালারের তো এটাও আমি চিনির জন্য নিয়ে নিয়েছি আর বাড়ি গিয়ে তো তোমাদেরকে দেখাবোই যে কি কী শপিং করলাম আজকের ব্লগটা কিন্তু মেনলি শপিং নিয়েই মানে বললামই যে শুরুতে যে গরম পড়ে গেছে ওই যে গরমের জন্য কিছু শপিং করতে এসেছি আমরা অ্যাকচুয়ালি আর তোমাদের দাদাভাই এখানে কিছু ফুটওয়্যার দেখছিলো যেরকমটা পরে আর কি যে এই টাইপের আমারও খুব ভালো লাগে তো এইটা নিয়ে নিলে ও একটা অ্যাশ কালারের পরে ওর পায়ে অলরেডি পরে এসছে এখান থেকেই নাও মানে স্টুডিও থেকেই নাও আর কি আর এই একটা নিয়ে নিল এটা কি কালার পরবো মানে একটু গ্রিন গ্রিন টাইপের তো ওই একটা নিয়ে নিল আর ও আর কিছুই নেয়নি তেমন একটাই প্যান্টটা পছন্দ করেছিল বাট ট্রায়াল রুমে গিয়ে দেখে যে প্রচুর লুজ হচ্ছে তারপর আর নেয়নি আসলে একটা ব্র্যান্ড পরতে পড়তে না আর তারপর অন্য কিছু ভালো লাগে না এই সেম তোমাদের দাদা ভাইয়েরও হয়েছে মানে টলের থেকে খুব একটা কিছু কিনতে চায় না আমিও বলতে গেলে কিনতে দিই না ওকে মানে যে এক যে কোনো একটা ব্র্যান্ডই একটা ব্র্যান্ড পড়লে ভুলো দুটো ব্র্যান্ডই সবসময় পরে আর কি পিটার ইংল্যানার টাই বেশি পরে তো যাই হোক আমাদের কেনাকাটা কিন্তু কমপ্লিট আর যেহেতু রানা ভাই এসছে ওর জন্য একটা টি শার্ট নিয়েছি আমরা সেটাগুলো বাড়ি গিয়ে দেখাবো ছেলেদের তো ওই জন্য বেশি একটা জিনিস দেখালাম না তো এখানে আমাদের বিলিং করা হয়ে গেছে এখন এই যে ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর বাড়ি গিয়ে দেখাবো আর এইদিকে দেখো চিনির কাণ্ডটা দেখো আমরা স্কার্ট ধরে কামড়াবে আমার হাত ধরে কামড়াচ্ছে মানে এত দুষ্টুমি করছে আজকে সে ওই দেখো যাবে না বাড়ি এখন বলছে থাকবে এখানে ওর বেশ ভালো লাগছে মানে খোলামেলা জায়গা তো আর ওই জামা কাপড়ের পেছনে লোকাতে পারে এটা হচ্ছে ওর একটা মানে বিশাল ভালো লাগার ব্যাপার টাইম বাইরে শপিং টপিং করে কিন্তু আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছি আর আমার খিদেও পেয়ে গেছে আর যেহেতু সন্ধ্যা লেগে গেছে আর তোমরা তো জানো যে তোমাদের তরিদি ভাই কিন্তু সন্ধ্যাবেলা চা না হলে চলে না তো আমরা চলে এসেছি এই যে আমার ফেভারেট এইটা মানে আমরা সবসময় রাস্তাতে গেলে এখান থেকেই খাওয়া দাওয়া করি তো এখান থেকে চা আর বিস্কিট খাবো বলে বসেছিলাম বাট বিস্কিট অ্যাভেলেবেল কোনো কোনো বিস্কিটে ছিল না আজকে না পকোড়া ছিল না বিস্কিট ছিল মানে এত খারাপ লাগছিল তারপরে বাধ্য হয়ে এই চাল ভাজা কিনেছি ওই দিয়ে একটু চাটা খেয়ে মানে মোটামুটি আবার একটা নেশা তো চা এতো নেশাটা কাটিয়ে ওখান থেকে আর কি বাড়ির জন্য রওনা দিলাম বাড়ি এসে আবার চা করে খেয়েছি জানো তো তো আমরা চলে এসেছি বাড়িতে ভীষণ টায়ার্ড লাগছে চা খেতে দাঁড়ালাম ওখানে আজকে বিস্কিট ছিল না পকোড়া ছিল না কিচ্ছু ছিল না তো চা খেয়ে মজাও পাইনি এখন এই চা হচ্ছে আর কি তো চাটা খাবো ফ্রেশ হব তারপরে বলছি কি কি কিনলাম না কিনলাম অনেক কিছু কিনেছি প্রচুর টাকা শেষ হয়ে গেছে আজকে আমার